Yeah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এন টিভি ইউরোপ নিউজ সাথে রয়েছে আমি সেলিনা আখতার মূল সংবাদে যাবার আগে শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম ব্রিটেনে মহামারী করোনা ভাইরাসের আক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে বেড়েছে নতুন করে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এবং টাওয়ার হ্যামলেস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হওয়ায় কাউন্সিলর আহবাব হোসেনকে সংবর্ধনা প্রদান ব্রিটেনে করোনার থাবা দিন দিন প্রকট হচ্ছে প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন সতেরো হাজার দুইশো জন যা গতকালের চেয়ে তিন হাজার বেশি আর গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে একশো তেতাল্লিশ জনের যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ গতকাল সোমবার মারা গিয়েছিলেন পঞ্চাশ জন এবং রবিবার পঁয়ষট্টি জন মোট মৃতের সংখ্যা তিতাল্লিশ হাজার আঠারো জন গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন সতেরো হাজার দুইশো চৌত্রিশ জন গতকাল সোমবার আক্রান্ত হয়েছিলেন তেরো হাজার নয়শো বাহাত্তর জন এবং রবিবার আক্রান্ত হয়েছিলেন বারো হাজার আটশো বাহাত্তর জন আজ সকাল নটা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ চৌত্রিশ হাজার নয়শো বিশ জন বরিস জনসনের সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইংল্যান্ডে একটি সংক্ষিপ্ত পরিসরের লকডাউনের কথা বলেছিলেন কয়েক সপ্তাহ পূর্বেই বিবিসি জানায় প্রকাশিত একটি নথি থেকে জানা যায় গত একুশ সেপ্টেম্বর একটি মিটিংয়ে বিজ্ঞানীরা করোনা নিয়ন্ত্রণে এই সংক্ষিপ্ত লকডাউনের কথা বলেন কিন্তু সরকার বিজ্ঞানীদের এ পরামর্শ গ্রহণ করেননি কমিউনিটি সেক্রেটারি রবার্ট জেনরিক সরকারের অবস্থান সঠিক উল্লেখ করে বলেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে যা অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করেছে আর এদিকে বিরোধী দল লেবার পার্টি সরকারের সমালোচনা করে বলেছে এটা উদ্বেগজনক মহামারী করোনা ভাইরাসের কারণে ব্রিটেনে বেকারত্বের হার বেড়েই চলছে করোনার কারণে কর্মসংস্থানের সুযোগ সীমিত হতে থাকায় বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আগস্ট পর্যন্ত গত তিন মাসে দেশটিতে বেকারত্ব বেড়েছে চার দশমিক পাঁচ শতাংশ বিবিসি জানায় ইউকের জাতীয় পরিসংখ্যান কার্যালয় এর তথ্য অনুযায়ী দুই হাজার সালের পর যুক্তরাজ্যে কর্মহীনতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এর তথ্য অনুযায়ী গত জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে বেকার মানুষের সংখ্যা ছিল প্রায় পনেরো লাখ একই সময়ে কাজ হারানোর মানুষের সংখ্যা দাঁড়ায় দুই লাখ সাতাশ হাজারে ও এর ডেপুটি পরিসংখ্যানবিদ জনাথন অ্যাথো বলেন মার্চ থেকে কাজে হারানো এবং কাজের খোঁজে থাকা মানুষের সংখ্যা তীব্রভাবে বেড়েছে তিনি বলেন মহামারীর শুরুর পর থেকে সামগ্রিক কর্মসংস্থান কমেছে প্রায় পাঁচ লাখ আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তরুণরা দর্শক এবার কমিউনিটি প্রসঙ্গ সাবেক ছাত্রনেতা কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার নির্বাচিত হওয়ায় গত বারো অক্টোবর এক আন্তর্জাতিক ভার্চুয়াল সংবর্ধনার আয়োজন করা হয় কাউন্সিলর আবাব হোসেনের রাজনৈতিক ও ব্যক্তিগত বন্ধু এবং সহকর্মী যারা দেশে ও প্রবাসে বসবাস করছেন তাঁদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা নেতা শাহিন আজমল ও বিলেত প্রবাসী যুবনেতা জামাল খানের সঞ্চালনায় ব্যতিক্রমী এই সংবর্ধনায় বাংলাদেশ থেকে যুক্ত হন সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিল সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন আহমেদ সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আমেরিকা থেকে মিশিগান আওয়ামী লীগের সভাপতি খালেদ আহমেদ সহ অনেকে বক্তারা আবাব হোসেনের প্রশংসা করে বলেন তিনি তার নিষ্ঠা একাগ্রতা বিচক্ষণতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমেই এই পর্যায়ে এসেছেন তারা বলেন আমাদের প্রত্যাশা থাকবে তিনি আরো অনেক দূর এগিয়ে যাবেন এবং তাকে আমাদের পরবর্তী প্রজন্ম অনুসরণ করবে সমাপনী বক্তব্যে স্পিকার হোসেন তাকে এভাবে সংবর্ধিত করে সম্মানিত করার জন্য বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ইতালিতে নির্ধারিত মেয়াদ শেষে বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির তালিকা নরসিংদী জেলা সমিতির নেতৃবৃন্দর নিকট হস্তান্তর করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান ইতালিতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রয়েছে অসংখ্য সামাজিক ও আঞ্চলিক সংগঠন দেশের মতোই প্রবাসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশীয় সংস্কৃতিকে তুলে ধরেন প্রবাসের মাটিতে আবার প্রবাসে একে অপরের বিপদে পাশে দাঁড়ায় সংগঠনগুলো ইতালিতে বসবাসরত নরসিংদী জেলার বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতিও তার ব্যতিক্রম নয় বেলাবো উপজেলার বাসীকে সঙ্গে নিয়ে কাজ করবে প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন সাংগঠনিক কাজেও আমাদেরকে বিভিন্ন ভ্রমণ করতে পারে তবে তিরিশ বছরের ভিতরে প্রথম একটা ঘটনা আমার চোখে পড়লো আজকে এই বেলা উপজেলা সমিতির আমি আশা রাখি এই ধারাবাহিকতা থাকবে গত রবিবার সন্ধ্যায় রাজধানী রোমের তোরপিনাথরাস্ত রশই রেস্টুরেন্টের হল রুমে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির তালিকা নরশিন্দি জেলা কমিটির নেত্রীবিন্দর নিকট হস্তান্তর করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরশিন্দি জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাপ উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি ইতালির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফাজ্জল হোসেন বিপুলের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ধূমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিন্দি জেলা সমিতির উপদেষ্টা মঞ্জুর আহমেদ এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল সিনিয়র সহসভাপতি আমান উল্লাহ আমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রতন প্রধান উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী সহ আরও অনেকে সভায় সর্বসম্মতিক্রমে বেলাপ উপজেলাবাসীর পক্ষ থেকে নরসিন্দী জেলা সমিতির সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বিপুলের নাম প্রস্তাব করা হয় আফজাল হোসেন রোমান ইউরোপ নিউজ ইতালি ইতালির রোমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ভান শিকদার আমাদের ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান জানান গত রবিবার সন্ধ্যায় তারপিনাতারার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হাজি খলিলুর রহমান অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ এ সময় সদ্য বিদায় সভাপতি আল মাহমুদ রফিককে ফুল দিয়ে বিদায় শুভেচ্ছা জানানো হয় বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মিয়া আলম জুয়েল সাধারণ সম্পাদক ইমরান হোসেন কার্যকরী কমিটির সকলের নাম ঘোষণা করেন এবং নতুন কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছায় অভিষিক্ত করা হয় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ হাজি মমতাজ উদ্দিন হাজি জামাল উদ্দিন নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হুসাইন যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তৌজা সাংগঠনিক সম্পাদক হিমেল সরকার প্রধান অতিথি রাষ্ট্রদূত সোভান শিকদার তার বক্তব্যে বলেন রায়পুরা উপজেলা সমিতি আগামী দিনে কমিউনিটির উন্নয়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা এ সময় রাষ্ট্রদূত সমিতির সকল ভালো কাজের সাথে দূতাবাস সহযোগিতা করবে বলে জানান নবনির্বাচিত নেত্রবৃন্দ আগামী দিনে কমিউনিটির পাশে থেকে প্রবাসীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পরে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দর্শক খেলার সংবাদ সাউন্ডেক ক্যারাম ক্লাব ইউকের উদ্যোগে লন্ডনে তৃতীয় গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউন্টেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজা সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাকুয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি ক্যারল তৃতীয় গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রাশেদ ও বারেক জুটি তারা দুই শূন্য গেমে পরাজিত করেন জামান ও ইমরান জুটিকে টুর্নামেন্টে তৃতীয় হন আলম ও রাজ এবং চতুর্থ স্থান অর্জন করেন রিঙ্কু ও মুন্না জুটি লন্ডনের ক্যারাম খেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ও তৃতীয় গোল্ড কাপ ক্যারাম দু সফলভাবে সমাপ্ত করার জন্য আয়োজক এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজাকে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তো এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য সংবাদ প্রতিদিনের সিলেট রহস্যের ঘেরা এক হত্যাকাণ্ড ঘুরে বেড়াচ্ছে সিলেটবাসীর মনে আসলে কি হয়েছিল সেদিন রাতে সেই সকল নানা প্রশ্নের উত্তর জানতে এনটিভি ইউরোপ নিউজ টিম মাঠে নামে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাজদুল লস্কর ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ ভোর রাতে হঠাৎ একটি অচেনা কল অপার থেকে আওয়াজ আসে মা আমাকে বাঁচাও বলছি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হওয়ার রায়হানে মায়ের আকুতির কথা সেলের কথা স্মরণ করে বারবার মূর্ছার যাচ্ছেন রায়হানের মা মায়ের দাবি সেলে হত্যার বিচার যেন সঠিকভাবে হয় প্রধানমন্ত্রী আমার তো আর তো শুনছে আপনি আমি শুধু আশা একটাই করবো আপনার সুস্থ বিচারটা করবেন আপনি সুস্থ বিচারটা করবেন এই আশাটাই আপনার কাছে আমার ছেলে তো ঠিক পাইতাম না আর আইতো না কিন্তু সে আবার বড় আমার পরিবারে সমস্ত পরিবারে সে বড় ছেলে ছেলে তো আসবে না কিন্তু আমার বাচ্চাটার সুস্থ বিচারটা আপনার কাছে চাইবো আপনি আমার বাচ্চার সুস্থ বিচারটা করি শনিবার গভীর রাতে সিলেটের কাষ্টকর এলাকার সুইপার সুলাইলাল রায়ের ঘর থেকে ছয়জন পুলিশ সদস্য হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় নিহত রায়হানকে ঠিক কেমনটি জানালেন প্রত্যক্ষদোষী সুলাইরাল রায় তারা ছয়টা ছয়জন পুলিশ আসছে দুই গাড়ি পুলিশ এসেছে রায়হানকে সুস্থভাবে তুলে নিয়ে গেছে এখান থেকে একবারে ফুল সুস্থভাবে তুলে নিয়েছে রবিবার সকাল সাতটা পর্যন্ত দুটা থেকে সাতটা পর্যন্ত আমরা পিটি ফুটে দেখেছি এই ধরনের কোনো কিছু আমাদের এখানে ফুটেছে নাই এই যে হত্যা বা এখানে সন্ত্রাসী বা এখানে মারামারি কোনো ধরনের এগুলো কোনো কিছু এখানে নাই কোনো আলামত নাই তড়িগড়ি করে রায়হানের চাচা ফাড়িতে গেলেও দেখতে দেওয়া হয় নাই রায়হানকে পুলিশ ফাডের গেটের সামনে গেলে ভেতর থেকে শুনতে পান কান্নার আওয়াজ হাতে পায়ে ধরেও শেষ দেখা হলো না রায়হানের সাথে এমনটি জানালেন তার চাচা হাবিবুল্লাহ ফোন ভাইয়া আমি গেছি বন্দর ফাড়ির যাওয়ার পরে তারা কইছে যে আপনার বাতিজা হসপিটাল উসমান ঈদ গেছি যাওয়ার পরে সেই ইমার্জেন্সি তারা হয়েছে যে কোনো রুগী আইসে না আর থানায় একটা লাশ আনছে অন্যদিকে রায়হানের স্ত্রী তান্নি বেগম বাদী হয়ে সিলেটের কোতোকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে গতকাল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয় পুলিশ বলছে তদন্ত কাজ ইতিমধ্যে চলমান রয়েছে আমাদের এই তদন্ত কাজ চলতেছে ঘটনাটা মানে যে অভিযোগ আসছে অভিযোগের প্রেক্ষিতে আমাদের এটা তদন্ত চলতেছে আর আপনার এই ভিক্টিমের স্ত্রী দিয়েছেন অব্যাহত এই সেই আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি যেখানে ধরে নিয়ে আসা হয় রায়হানকে পুলিশের দাবি বুড়বেলা রায়হানের শরীর খারাপ হলে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য অপরদিকে পরিবার বলছে এই বাড়িতেই নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় রায়হানকে সাজদুল লস্কর অ্যান্টিবি ইউরোপ সিলেট দুর্যোগ ঝুঁকি হ্রাসের সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে তেরো অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলন আয়তনে এ দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কমলগঞ্জ উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও মাহম্মদ আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার তেরো অক্টোবর সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলান্তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুল হকের সভাপতিত্বে আলোচনার সভায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি নাসরিন চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারবিন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মুতালিব তরফদার ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান সাংবাদিক নুরুল মুয়ামিন মিল্টন সাব্বির এলাহি শাহিন আহমদ এম মুনাইম খান প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে তবে দুর্যোগ প্রতিরোধ সবাইকে কৌশলী জানতে হবে তাহলে কয়ক্ষতি কমে যাবে প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে পাহাড় কাটা বন্ধ করতে হবে অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন পিন্টু দেবনাথ নিউজ কমলগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার থেকে বিপুল পরিমাণ অতিথি পাখি সহ চার পাখি শিকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নাইন নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তস্ন জানান মঙ্গলবার দুপুরে র্যাব নাইন শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন আটকৃতদের তিরিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের সায়েদ মিয়া সাজ্জাদ মিয়া কাউসার মিয়া নজরুল ইসলাম র্যাব নাইন শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চার শিকারীকে গ্রেফতার করা হয়েছে এ সময় বক বালিহাস ওয়াকসহ বিপুল পরিমাণ অতিথি পাখি উদ্ধার করা হয় পরে এগুলোকে অবমুক্ত করা হয় গতকাল বারো অক্টোবর এনটিভি ইউরোপে প্রচারিত জনপ্রিয় টক শো সময়ের সাথে অনুষ্ঠানের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টি এন টিভি ইউরোপ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে এন ইউরোপ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে যে বা যারা অনুষ্ঠানের কিছু কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন তা সঠিকভাবে করেননি ভিডিও কেটে এডিট করে ভুলভাবে উপস্থাপন করেছেন সম্মানিত দর্শকদের পুরো অনুষ্ঠান দেখার জন্য এনটিভি ইউরোপ কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে সবাই সঠিক বিষয়টি দেখতে পারেন পারেন এবং জানতে মতো প্রতি সোমবার রাত এগারোটায় আপনাদের সামনে হাজির হয়ে থাকি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলতে এবারও তার ব্যতিক্রম নয় আমার সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি এর বাইরে দুজন অতিথি অনলাইনে যুক্ত হবেন সবাই যে বিষয়টি নিয়ে কথা বলবে সে শিরোনামটাকে আপনাদেরকে জানিয়ে দিই প্রথমেই জানিয়ে দিই ধর্ষণের শাস্তি এখন বাংলাদেশে মৃত্যুদণ্ড বাস্তবায়ন সম্ভব কিভাবে বলতেন আইনটা কেমন হলো আর এইটা কিভাবে আপনি দেখছেন আর প্রেক্ষাপট নিয়েও যদি একটু আলোচনা করুন অনেক ধন্যবাদ যদি আমরা একটু যাই যে আমরা জানি যে যখন ব্রিটিশ ছিলাম তখন আমাদের প্যানেল কোর্ট ছিল এবং প্যানেল কোর্টের আন্ডারে তখন ধর্ষণের ডেফিনেশন ছিল এবং সেই ডেফিনেশনের আন্ডারে যখন আপনি বিচার করতে দিতেন তা আমার কথা না যারা প্রাক্তন জাস্টিস আছে বা হাইকোর্টে যারা চাজ তারাও বলেছেন যে এই আইনের অধীনে বিচার করা বা প্রমাণ করা অনেক কঠিন ছিল এই এই ধারাবাহিকতায় কথায় আসলে তিনবার সংশোধন হয়েছে আমরা জানি টু থাউজেন্ড তেরোতে টু থাউজেন্ড টোয়েন্টি দর্শক বলুন শুনছি ভাই আপনা আপনারা সবাইকে ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ ইস্যুরে আলোচনার জন্য ভাই আমার একটা অভিমত প্রকাশ করতে চাই বলুন আমার পূর্বে একজন ভদ্র মহিলা কথা বলেছেন আমি ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে বাংলাদেশে যে আইনের প্রয়োগ নাই এই কথাটা উনি তুলে ধরেছেন এর জন্য আমি বলতে চাই বাংলাদেশে যে আইন আছে তর্ষণের এই আইনটা যদি পুরোপুরি আগেই বাস্তবায়ন করতে করতো আইন প্রয়োগকারী সংস্থা সংস্থা তাহলে এই অবস্থা বাংলাদেশের ছাড়াই তো না এখন আমি মনে করি ভাই আমার বয়স মনে করেন 60 এর আমি মনে করি এই আইন করার কারণে জি যে আমরা এত এফবিসি সহজ নিতো আমি হইতে হইতে করতেছি না এই কারণে কারণ আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা যে সরিষা দিয়ে আমরা ভূত তালাব এই সরিশার মধ্যে ভূত আছে জি ধন্যবাদ দর্শক আপনি না আপনি আপনি কি দিয়ে দর্শকদের কয়েক কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে আমি আসলে আপনাকে বাস্তবায়নের কথাই বলছে আইন আছে আইনের প্রয়োগটা নাই সাজেশন করলেন যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রতিটা ধর্ষণের ঘটনা কি বিচার বিভাগীয় তদন্ত সম্ভব না এটা এটা তো আসলে আমাদের বিবেচনার বিষয় বিচার বিভাগীয় তদন্ত প্রতিটা ধর্ষণের মামলার করতে হবে কেন আইগের আইনের প্রয়োগটা যদি সুষ্ঠুভাবে করা হয় যে আইনগুলো হয়েছে প্রথমে আমি এখন কথা শুরু করবার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটি ধন্যবাদ জানাবো আজকের এই আইনটি করবার জন্য নারীদের প্রতি সম্মান রেখে এন ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান শুভের সাথে এর একটি ছোট্ট অংশ গতকাল সোমবার কেউ একজন উদ্দেশ্যমূলকভাবে একজন দর্শকের ফোন আলাপের ভিডিও ক্লিপ নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করাই ছিল তাদের লক্ষ্য মূলত অনুষ্ঠানের বিষয় ছিল ধর্ষণের শাস্তি এখন মৃত্যুদণ্ড বাস্তবায়ন কি সম্ভব ধর্ষণের সর্বস্ব শাস্তি নিশ্চিতকরণে সর্বস্তরে জনগণের আন্দোলনের ফনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দৃঢ়তার সঙ্গে বিষয়টিকে আমলে নিয়ে মৃত্যুদণ্ডের বিধান করেছেন ধর্ষণকারীর শাস্তি হিসেবে এর মধ্যে আলোচনার সময় নাম পরিচয় প্রকাশ না করে একজন দর্শক ফোন কলের মাধ্যমে অনুষ্ঠানে বিষয় সংশ্লিষ্ট নয় এমন বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেন যে বিষয়ে তাৎক্ষণিকভাবে উপস্থাপক হিসেবে আমি প্রশ্ন করি এবং তাকে থামিয়ে দিতে বাধ্য হই দর্শকের সেই ফোন আলাপের বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা মহল যে স্বার্থ হাঁচিলের অপচেষ্টা চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই অপ্রাসঙ্গিক এই খণ্ডিত ক্লিপটি অবিলম্বে সরিয়ে নিতে বলা হচ্ছে এখানে উল্লেখ করতে চাই যে পুরো আলোচনার সঙ্গে যুক্ত নয় এমন সঙ্গতিহীন ও অসত্য বিষয় তুলে এনে এন টিভির নাম ও ফুটেজ ব্যবহার করে যে বা যারা তাদের স্বার্থ হাসিলের ভুল তথ্য পরিবেশন করে এন টিভির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন চেষ্টা করছেন তারা মোটেই সঠিক কাজ করেননি এটি অন্যায় সঞ্চালক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অতি শীঘ্রই তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নেওয়ারও দাবি করছি ভবিষ্যতে এ ধরনের বিকৃত কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের হুঁশিয়ারিও করে দেওয়া হচ্ছে পাশাপাশি সকল দর্শককে এ ধরনের স্বার্থান্বাসে কোনো কার্যক্রমে বিভ্রান্ত না হতেও অনুরোধ করছি সর্বশেষে দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা পুরো অনুষ্ঠানটি দেখতেও শেয়ার করতে পারবেন আমাদের এন ইউরোপের নিজস্ব ফেসবুক এবং ইউটিউবের অথবা ওয়েবসাইট থেকেও দর্শক সংবাদ শেষ করব তবে তার আগে আরও একবার জানিয়ে দিচ্ছে আজকের প্রধান প্রধান শিরোনাম ব্রিটেনে মহামারী করোনা ভাইরাসের আক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে বেড়েছে নতুন করে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার নির্বাচিত হওয়ায় কাউন্সিলর সংবর্ধনা প্রদান এই ছিল আমাদের হাতে থাকা এন ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন ডট ইউরোপ এন ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ